নমস্কার বন্ধুরা, আমার টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমনই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনি ভাত ডালের সাথে কিংবা স্ন্যাক্স হিসেবে কিংবা মুড়ির সাথে কিংবা বাচ্চা থেকে বড় যারা মানে সবজি খেতে অতটা পছন্দ করে না তাদেরও এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় এই সবজিটাকে তাহলে অনায়াসে খেয়ে নেবে। এতদিন আমরা শুনেছি মাছের ব্যাটার ফ্রাই আর অনেক রকমের ব্যাটার ফ্রাইয়ের রেসিপি। আজকে আমি তৈরি করব একদম ইউনিক ধরনের একটি ব্যাটার ফ্রাই, আলুর ব্যাটার ফ্রাই। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ঝাঁকু দিয়ে ছাড়াচ্ছি, আমার পিলারটা ভেঙে গেছে বলে আপনি পিলার দিয়ে ছাড়িয়ে নেবেন। তো আলুটাকে আপনার ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে সেটাকে ভালো করে স্নান করিয়ে গায়ের সাথে ময়লাগুলো যাতে চলে যায় অগ্নিভাবে স্নান করিয়ে ওটাকে গোল গোল আকারে কেটে নিচ্ছি। আপনি চাইলে লম্বা লম্বা করে বা যে কোনো আকারে কেটে নিতে পারেন। তো আলুগুলো আমার গোল গোল আকারে কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে আবারও কিছুটা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে একেবারে কোনো স্টার্চ বা ধুলোবালি না থাকে। তো আলু তো আমার স্নান করানো হয়ে গেছে, এবার একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, বেসনের সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নিয়ে নিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, নুনটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদের জন্য একটুখানি চিলি, চিলি ছাড়া কোনো রান্নাই ভালো লাগে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু অরিগানো পাউডার, এই জায়গায় আপনি ধনে পাতা কুচিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সুজি, সুজিটা কড়কড়ে হওয়ার জন্য, এই কড়কড়ে হওয়ার জন্য আপনি চালের গুঁড়োও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুসারে, এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে করে। তো দেখুন আবারও কিছুটা জল দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি, বিট করে নিচ্ছি। তো একদম কিন্তু এটা আমার মিক্সড হয়ে গেছে ব্যাটারটা। এরপর এর মধ্যে একটুখানি পরিমাণ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম কালো জিরে। হিংটা যদি আপনি না দিতে চান স্কিপও করতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, এরপর এই জায়গায় আপনি রিফাইন তেলও দিতে পারেন। এরপর কেটে রাখা আলুগুলো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা গায়ের মধ্যে ভালোভাবে লেগে যায়। তো ব্যাটারে এইভাবে করে চোবানো হয়ে গেছে দেখে নিন। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে ওর মধ্যে আলুর ব্যাটার সমেত আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আলুগুলো দেওয়া হয়ে গেছে। এই সময় আপনি আঁচটাকে কম রাখবেন, আঁচ যদি বেশি থাকে একটা বিট হবে, অপর ভিতরটা হবে না, উপরটাকে সবসময় কড়কড়ে লাগবে। তো এটা আমার খুব ভালোভাবে দুটো পিট ভালোভাবে রান্না করা হয়ে গেছে উল্টে পাল্টে। তো এটা আমার একেবারে তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের আলুর ব্যাটার ফ্রাই। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, এতটাই ভালো হয়েছে যে বলার মতো কথাই নয়। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন।